বলো। বলছি যে স্কুল তো খুললো 9, 10, 11, 12 কেন? আমাদের সেকশনটা কেন খুললো না, থ্রিটা কেন খুললো না? শুধু থ্রিটা খুলতে হতো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই কি, হ্যাঁ তাহলে তুমি এডুকেশনাল মিনিস্টারকে একটা চিঠি লেখো, এরকম অ্যাপ্লিকেশন করো যে সব ক্লাস বন্ধ থাক, শুধু থ্রিটা খুলতে হবে। যেতে পারছি না, নিশ্চয়ই খুলবে। আচ্ছা প্রত্যেকে কপি বের করো, কপি বের করেছো প্রত্যেকে? আজকে আমরা একটু হাত চালিয়ে তাড়াতাড়ি লিখতে হবে, কেমন? একের ক এক যে ছিল ঈশপ, এক যে ছিল ঈশপের প্রশ্ন উত্তর আজকে আমরা করব। ম্যাম কোন বই? এক যে ছিল ঈশপ আনন্দধারা, পেজ নাম্বার 100। মিউট করো প্রত্যেকে। ওকে, আঙ্গুর ফল টক কথাটা কে বলেছিল? একের ক কথাটা এক শেয়াল বলেছিল, কথাটা এক শেয়াল বলেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? প্রত্যেকে জানো গল্পটা? কচ্ছপের কাছে খরগোশ দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। কচ্ছপের কাছে খরগোশ দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। গ, রাখাল ছেলে কি করত? রাখাল ছেলে মিছি মিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে লোক জড়ো করত। ঘ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। ওয়া, ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। ম্যাম সাইড প্লিজ। ওকে, আজ থেকে কত বছর আগে ঈশপের জন্ম হয়েছিল? আজ থেকে প্রায়
2,500 বছর আগে। এক্সকিউজ মি 1 মিনিট, বছর আগে ঈশপের জন্ম হয়েছিল। নেক্সট, ছ, ঈশপ কেমন মানুষ ছিলেন? সরি, অনেকে ঈশপকে উপহাস করত কেন? অনেকে ঈশপকে উপহাস করত কেন? আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট করো প্রত্যেকে। ঈশপের চেহারা ভালো ছিল না বলে লোকে তাকে উপহাস করত। ওকে, নেক্সট, ঈশপ কেমন মানুষ ছিলেন? ঈশপ কেমন মানুষ ছিলেন? আচ্ছা, আমি উপরের দিকের ক আর খয়ের প্রশ্নের উত্তরটা রাব করব, প্লিজ একটু চ্যাটে মেনশন করো। ক আর খয়ের প্রশ্নের উত্তরটা রাব করব। প্রত্যেকের আশা করছি কমপ্লিট হয়েছে। ওকে সংকলন, থ্যাংক ইউ। আচ্ছা, এক্সকিউজ মি ফর 1 মিনিট। ঈশপ কেমন মানুষ ছিলেন? বর্কিয়োজ্জ, ঈশপ অতি জ্ঞানী মানুষ ছিলেন। ঈশপ অতি জ্ঞানী মানুষ ছিলেন। ওকে, পরের প্রশ্ন, ঈশপের প্রভু তাকে কোথায় পাঠিয়েছিলেন? ঈশপের প্রভু তাকে ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি একটা জায়গার নাম। ডেলফিতে পাঠিয়েছিলেন। আচ্ছা, রাজকিশোর এতক্ষণে নো ম্যাম বললে চলবে? আমার তো বোর্ড ড্রপ করা হয়ে গেছে। জিষ্ণু গুপ্তা মিউট করো প্লিজ। যে জায়গাগুলো বাকি থাকছে, যদি বাকি থেকে থাকে, তাহলে ইউটিউবটা ফলো করে নিতে পারো, কেমন? চেষ্টা করবে এখানে কমপ্লিট করে নেবার। নেক্সট, ঈশপের গল্পের অধিকাংশ চরিত্রগুলি কেমন ধরনের? ঈশপের গল্পের অধিকাংশ চরিত্র চরিত্র
চরিত্রই পশু পাখি। ওকে, গ, ঘ এবং উয়ার প্রশ্ন কমপ্লিট। প্রশ্নের উত্তর প্রত্যেকের, গ, ঘ এবং উয়ার প্রশ্নের উত্তর। আচ্ছা, যাদের কমপ্লিট হয়নি, কারণ ওটা তো অনেকক্ষণ লেখা হয়েছে, যাদের কমপ্লিট হয়নি প্লিজ একটু একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো ক্লাসে কমপ্লিট করতে পারি। বা রাজকিশোর, তুমি পরে এটা ইউটিউবেও দেখে নিতে পারো, বা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ওই তিনটে প্রশ্নের উত্তর তুমি একটু পরে লিখে নেবে, আমরা যদিও 1 মিনিট কি 2 মিনিট ওয়েট করছি, কেমন? থ্যাংক ইউ রাজকিশোর। আচ্ছা, আমি তাহলে গ, ঘ এবং ওয়ার প্রশ্নের উত্তর লাভ করলাম। বলছি ম্যাম, বলো। আমার তো হয়নি, মুছে দিলেন কেন? তো তুমি একটু কমেন্টে জানাও সেটা। বললাম রাজকিশোর লিখলো যে ইয়েস ম্যাম, ওকে। আমি ভাবলাম ওরই শুধু হয়নি, বাকি প্রত্যেকের হয়ে গেছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, যদি কারো হয়ে গিয়ে থাকে আমি তার কপির ছবি তুলে চ্যাট বক্সে দিতে বলছি, তুমি সেখান থেকে লিখে নিতে পারো, বা একটু ইউটিউব ফলো করে নেবে, কেমন? ওকে ওকে, তাহলে স্ক্রিনশট থেকে লিখে নিতে পারো, নো প্রবলেম। ওকে, 2-এর ক। আমি শুধুমাত্র শূন্যস্থানের উত্তরগুলো লিখছি, দেখো। ঈশপ ছিলেন একজন ড্যাশ, ড্যাশে হবে কৃতদাস, ঠিক আছে, ড্যাশটাই হবে কৃতদাস। খ, লোকে তার মুখে ড্যাশ শোনার জন্য ড্যাশ করত। খ, প্রথম ড্যাশটাই হবে গল্প এবং পরের ড্যাশটাই হবে ভিড়, ঠিক আছে। গ, পুরোহিতরা ছিল ড্যাশ জন্য বিখ্যাত, পুরোহিতরা ছিল ভবিষ্যৎ বাণীর জন্য, ভবিষ্যৎ বাণীর, ঠিক আছে, পুরোহিতরা ছিল ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত। সেই হাঁস রোজ একটা করে ড্যাশ ড্যাশ পারত। ঘ, সোনার ডিম। ওকে, তারপর হচ্ছে উয়া এরকম ড্যাশ ড্যাশ গল্প বানিয়েছিলেন ঈশপ। উয়া হবে অনেক অনেক। ওকে, আজকে এই পর্যন্ত। ম্যাম বলে, ম্যাম একটা গল্প গল্প শোনান, এই যে বইতে আছে না একটা ভূতের গল্প, কোথায় আছে ভূতের গল্প? দেখুন ম্যাম, পেজ নাম্বারটা বলছি, দাঁড়ান, বের করে বলো। দাঁড়ান, পেজ নাম্বার উড়ুক্কু ভূত 93, তাই তো? আচ্ছা, নেক্সট ক্লাসে নিশ্চয়ই আমরা 5 মিনিটের মধ্যে একটা গল্প বলবো। ওকে, আজকে এটা কমপ্লিট করে নাও, কেমন? খুব ইচ্ছা, বেশ, নিশ্চয়ই শোনানো হবে,
তুমি কিছুটা পড়ে রাখবে নিজে থেকে, তারপর পরের ক্লাসে নিশ্চয়ই বলা হবে, কেমন? ওকে ম্যাম। ওকে, তাহলে আজকে যে পর্যন্ত করানো হলো প্রশ্ন উত্তর, কারো কোথাও কোনো সমস্যা, কে কেউ কিছু বলছো কিন্তু আমার কাছে কথাগুলো ঠিকঠাক আসছে না, কাটা কাটা আসছে। বলছি যে কালকে ক্লাস আছে বেঙ্গলি, হ্যাঁ ইয়েস, কালকে বেঙ্গলি ক্লাস আছে, একটু রুটিনটা ফলো করে নেবে, কালকে নিশ্চয়ই দেখবো চেষ্টা করে। ওকে, কাল অর্ধেক, তারপরে দিন অর্ধেক সময় না হলে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি যাদের নামগুলো বলছি এর বাইরে যদি কেউ থাকো বলবে। ঈশান হাজরা, জিষ্ণু গুপ্তা, লিনয় সাহা, ময়ূখ সামন্ত, নরিন জামান, ঐন্দ্রিলা চ্যাটার্জি, রাজকিশোর ঘোষ, সংকলন চৌধুরী। ওকে, সবার নাম বললাম তো যারা ক্লাস করছো। আচ্ছা, কেউ কিছু বলছো হয়তো কিন্তু শোনা যাচ্ছে না, প্লিজ একটু টাইপ করো, কাটা কাটা আসছে ভয়েসটা। সংকলন আগের কদিন ক্লাস করনি কেন? ওকে, বাই এভরিওয়ান। বাই ম্যাম।